জেক্সো এবং ভোকলেটে তোমাদের র্যাঙ্ক প্রকাশিত হয়ে গেছে এবার তোমাদের কি করণীয় তোমাদের ফিলিং বা কাউন্সিলিং প্রসেস সেটা কোন সময় থেকে হবে তো সবার প্রথমে তোমাদের তোমাদের এই এই জুন মাস 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 এবং আগস্ট ধরে কিন্তু যে ফিলিং যে প্রক্রিয়া সেটা আইটিআই এর তোমরা দেখতে পাচ্ছ যে আইটিআই এর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো সেই প্রসেস কিন্তু পনেরো তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা চলবে আগস্ট মাসের আহ এক তারিখ পর্যন্ত এটা পরবর্তীকালে আরো একটু এক্সটেন্ড করা হতে পারে তো ঠিক সেরকমটাই আপনাদেরটাও আশা করছি একই এভাবেই হবে যে এই মাসের যেটুকানি সময় আছে সেটা জুলাই মাস আগস্ট মাস এই সময়টা ধরে কিন্তু তোমাদের কাউন্সিলিং চয়েস ফিলিং হয় কারণ অনেকগুলো রাউন্ড থাকে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড তারপরেও কিন্তু স্পট কাউন্সিলিং হয় জেক্সপো ভোকলেট দুটোর দুটোর ক্ষেত্রেই হয় স্পট কাউন্সিলিং তো সববস্তো প্রসেস হতে মোটামুটি আগস্ট মাস পর্যন্ত লেগে যায় এবং নতুন যে তোমাদের সেশন সেটা তোমাদের সেপ্টেম্বর মাস থেকে স্টার্ট হয় তো সেই জন্য সকলকে বলবো অধৈ একেবারেই অধৈর্য হবে না এই যে তোমাদের এই সময়টা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়টার মধ্যে তোমাদেরকে অনেক কিছু করতে হবে এক হচ্ছে কোন কলেজে পড়তে চাও দুই হচ্ছে কোন কোন ট্রেড নিয়ে পড়তে পড়তে চাও চাও তো কলেজ কলেজ কেমন হবে বা তুমি যে কলেজে সেই কলেজের রিভিউ কেমন সেখানে ক্যাম্পাসিং কেমন দেওয়া হয় সেগুলো কিন্তু সকলে একটু সার্চ করো ইউটিউবে আমার চ্যানেলেও তোমরা চেক করতে পারো প্লেলিস্ট আছে তিন তিন চার নম্বর প্লেলিস্ট চার নম্বর যে প্লে আছে সেখানে কলেজের রিভিউ আছে এবং যদি চাও যে ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করলে কেমন কি কাজের সুবিধা আছে বা মেকানিক্যাল নিয়ে পড়লে বা সিএসটি নিয়ে পড়লে কোন ট্রেড নিয়ে পড়লে কোন তুমি জব সুযোগ সুবিধা গুলো পাবে সেগুলো আগে জানো সেটা জানার জন্য ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করতে পারো ধরে নাও তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাইছো তাহলে ইলেকট্রিক্যাল লিখে অনলাইন স্টাডি উইথ प्रियंका লিখবে ওখানে কিন্তু वीडियोस আছে ডিটেইলসে বলে রেখেছি যে কি কি তোমাদের ইলেকট্রিক্যাল নিয়ে যদি পড়ো প্রাইভেটে কোন কোন কোম্পানিতে তোমরা চাকরি পেতে পারো বা সরকারিতে কোন কোন জায়গায় তোমাদের সুবিধা আছে বা এরকম বিভিন্ন কিন্তু আলোচনা করা আছে আমার চ্যানেলে তোমরা একটু প্লে গুলো চেক করো সেখান থেকে গিয়ে ভিডিও পেয়ে তোমাদের ফিলিং টা এবং রেজিস্ট্রেশনের যে সমস্ত প্রসেস সেটা আশা করছি কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এটা হলো তোমাদের প্রথম প্রশ্ন এবার হচ্ছে যে তোমাদের যে চয়েস টা সেটা কিভাবে তোমরা করবে এবং আরো একটা জিনিস তোমাদের মধ্যে যেটা মিসগাইডেড হচ্ছ তোমরা যে কাট অফ নিয়ে র্যাঙ্ক কাট অফ নিয়ে তো সেটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো তো সবার প্রথমে দেখো চয়েস ফিলিংটা কি এখানে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এরকমই তোমরা উইন্ডো পাবে তো

র্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাইছো সেটা হলো তোমার পাঁচ নম্বর চয়েস তো এভাবে তোমাকে চয়েস গুলোকে সাজাতে হবে এবং তোমার যদি মনে হয় যে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকটাকে তুমি উপরে রাখতে চাও এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রয় পলিটেকনিক কলেজটাকে তুমি নিচে করতে চাও তাহলে কিন্তু এখন তুমি আপ অ্যান্ড ডাউন এই অপশনগুলো থাকবে সেটা থেকে তুমি করতে পারবে বা কোনো চয়েস যদি ভুল করে এখানে অ্যাড হয়ে যায় তোমাদের তোমাদের কাছে ডিলিট অপশন থাকবে সেইটা দিয়ে কিন্তু তোমরা ডিলিট করতে পারবে হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে চয়েস ফিলিং যখনই শুরু হোক না কেন যতক্ষণ পর্যন্ত না চয়েস লক এর যে ডেট দেবে চয়েস লকটা কি চয়েস লক করে দিলে তুমি কিন্তু এখানে এক্সট্রা করে আর কোনো চয়েস রাখতে পারবে না তো এই জিনিসটা সকলে মাথায় রাখবে প্রথমেই যেন ভুল করে পাঁচ দশটা চয়েস ধরো তুমি এখানে করলে করার পরে তুমি যদি চয়েস লক করে দাও তাহলে কিন্তু তুমি আর অ্যাড করতে পারবে না। কোন কলেজ বা কোনো ব্রাঞ্চ তুমি এখানে অ্যাড করতে পারবে না তো এটা সকলে খুব মাথায় রাখবে যে যতক্ষণ পর্যন্ত না চয়েস বিলিং এর লাস্ট ডেট দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চয়েসটাকে লক করবে না এরপর হচ্ছে যখন তোমাদের যে চয়েস ফিলিংটা শুরু হবে প্রসেসটা যখন শুরু হবে বা রেজিস্ট্রেশনের যে সমস্ত প্রসেস শুরু হবে যে কোনো প্রসেস শুরু হলে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা করবে না তার কারণ হচ্ছে কি মোস্ট দ্য টাইম আগের বারে বহুবার এরকম হয়েছে যে ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম থাকে অনেক সময় হয় এখানে চয়েস যেভাবে সাজিয়েছে সেটাও কিন্তু উল্টো পাল্টা অর্ডার হয়ে যায় তো সেই জন্য কিন্তু শুরুতেই স্টার্ট করার কোনো প্রয়োজন নেই এক দুদিন ওয়েট করবে সময় অনেক সময় দেওয়া হবে প্রায় প্রায় এক মাসের মতো সময় দেওয়া হবে তো সেক্ষেত্রে তোমাদের বা অনেকদিনই সময় দেওয়া হবে মানে তুমি এখানে চয়েস করার মতো যতটা তোমার সময় দরকার অনেকটা সময় দেওয়া হবে সেক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন পড়বে না তোমাদের তো সেটা মাথায় রাখতে হবে যে বিষয় নয় চলে ব্যাপারটা কাট দেখো তোমরা যারা মানে নিয়ে কোনোরকম কোনো আইডিয়া নেই তাদেরকে আমি বলবো বিশেষ করে তাদের জন্য বলবো কাট অফ নিয়ে আরো পরবর্তীকালে আরো ডিটেলস এ ভিডিও আসবে বাট যাদের কাট অফ নিয়ে কোনো আইডিয়া নেই তাদের জন্য বলছি ধরে নাও আগের বছরে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজে পার্টিকুলার একটা ধরো ইয়ার দু হাজার সতেরো বা দু হাজার আঠেরো তো সেই র্যাঙ্কে চন্দ্রিকালে একটা স্টুডেন্ট সেটা হচ্ছে সেখানে ওকে তো এখানে তোমাদেরকে আমার যেটা পার্সোনাল মতামত যে সেই সময়ে ওই র্যাঙ্কে হয়েছিল মানে এবারেও কিন্তু সেই র্যাঙ্কেই তুমি পাবে বা তোমার যদি তার থেকে বেশি র্যাঙ্ক থাকে তার মানে যে তুমি পাবে না সেটা কিন্তু নয় আগের ইয়ারে কিন্তু কাট অফ প্রোভাইড করা হয়নি আর সেটার আমার যেটা মনে হয় যে একমাত্র কারণ ছিল যে এই কাট অফ টা দেখে কিন্তু বহু স্টুডেন্ট হচ্ছে তার কারণ হচ্ছে কি ধরে নাও পার্টিকুলার একটা একটা কলেজে সে কেউ হাজার স্টুডেন্ট ইলেকট্রিক্যাল পেয়েছিল এবার ধরো তোমার র্যাঙ্ক হয়েছে চার হাজার তাহলে তুমি যদি প্রথমেই ভেবে নাও যে আগের বছর তিন হাজার র্যাঙ্কে এই কলেজে জ্ঞান ঘোষ পলিটেকনিক কলেজ আমি জাস্ট সাপোজ তোমাদেরকে বলছি ইলেকট্রিক্যাল তিন হাজার র্যাঙ্কে পেয়েছিল তাহলে আমার তো চার হাজার আমি কোন মতেই পাবো না কারণ আমার হাজার র্যাঙ্ক বেশি আছে তাহলে এখানে দেওয়ার আমার কোনো দরকার নেই এবার একটা জিনিস ভাবো তোমার যত র্যাঙ্ক হয়েছে তোমার আগে যে স্টুডেন্ট গুলো আছে তারা কোন জায়গায় থাকে কোথায় তাদের বাড়ি তুমি জানো না কলেজ তার বাড়ি থেকে কতটা দূরে ধরে নাও সে অন্য জায়গাতে থাকে তো সেখান থেকে যদি জ্ঞান চন্দ্র ঘোষ পলিটেকনিক এসে এসে পড়াশোনা করতে চায় তাকে হয়তো হোস্টেল বা মেসে থাকতে হবে তো সেক্ষেত্রে সে হয়তো সেখানে থাকতে পারবে না তো সে কিন্তু সেইটা তার চয়েস ফিলিং এর মধ্যে অপশানে রাখলোই না ওকে হয়তো ভালো কলেজ হতে পারে কিন্তু সে অনেকেই বাড়ির সমস্যা থাকে যে দূরে এসে পড়াশোনা সে করতে চায় না করতে পারবে না তো সেক্ষেত্রে কিন্তু সে সেই কলেজটা তার লিস্টের মধ্যে রাখছে না তো সেই জন্য আমি বলবো তোমাদের সকলকে বলবো বেশি মাথা না ঘামিয়ে যদিও এই কথাটা হয়তো অনেকেরই ভালো লাগবে না কারণ হচ্ছে মানে আমাদের সকলেরই মানুষের একটা প্রবৃত্তি যে যত বেশি ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো আহ সেটা মানে সেগুলো নিয়ে বেশি মাথা ঘামাতে পারবো ব্যাপারটা যত বেশি কমপ্লিকেটেড হবে আমাদের মনে হয় যে হ্যাঁ আমি তোমাদেরকে বলবো যে তুমি যে কলেজে পড়তে চাও সেই কলেজটা তোমার চয়েস ফিলিং এর মধ্যে অবশ্যই রাখো সেটা তোমার র্যাঙ্কের থেকে যদি অনেক বেশি হয় বা কম হয় সেটা আমার মনে হয় ইনিশিয়ালি সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই কারণ তোমার র্যাঙ্কে তোমাকে সেই কলেজটা দেওয়া হবে কি হবে না সেটা কিন্তু শুধুমাত্র কাউন্সিল ডিসাইড করছে কারণ সমস্ত স্টুডেন্টের যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন বলতে গেলে কি এই যে চয়েস এর যে অ্যাপ্লিকেশন তো সেটা কিন্তু কাউন্সিলে গিয়ে জমা হচ্ছে তোমার আগে বা পরে যারা আছে তারা কোন কলেজ সিলেক্ট করছে সেটা তুমিও জানো না সেটা আমিও জানি না তো সেই জন্য আমার মনে হয় তোমার যেটা কলেজ পছন্দ এবং তুমি যে ট্রেড নিয়ে পড়তে চাও সেটা তোমার প্রায়োরিটি অনুযায়ী অর্থাৎ তোমার যেটা সব থেকে বেশি পছন্দ সেটা এক নম্বরে তোমার যেটা থেকে একটু কম সেটা দু নম্বরে তার থেকে যেটা একটু কম পছন্দের সেটা তিন নম্বরে এইভাবে কিন্তু তোমরা যদি কলেজগুলোকে সাজিয়ে নাও আমার মনে হয় সেটা তোমাদের জন্যই ভালো হবে এবং তোমাদের জন্য পাওয়ার চান্সেসটা বেশি হয়ে যাবে ঠিক আছে তাই কাট অফ নিয়ে মিসগাইডেড হইও না দেখতে পারো যে কোন কলেজে কত কাছে কাট অফ সেটা দেখতে পারো কিন্তু সেই কাট অফ করে যে আমার এতটা হয়েছে এই এত এই স্টুডেন্ট পেয়েছিল তাহলে আমি আমি ছেড়ে দি সেই ভুলটা কিন্তু কেউ করোনা এই ভিডিওতে তোমাদের জন্য এটাই মেসেজ যে সেই ভুলটা কিন্তু প্লিজ কেউ করোনা যত বেশি যতই র্যাঙ্ক হোক না কেন চয়েস ফিলিং এ যত কলেজ আছে তোমার পছন্দ মতো ভালো মন্দ যাই হোক না কেন সমস্ত কিন্তু তুমি এখানে থাকবে তাহলে তোমার পাওয়ার চান্সেস টা কিন্তু বেশি থাকবে